ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আজকে এই মুহূর্তে আমরা এসেছি অনুষ্কা রিসর্ট, জায়গাটা হচ্ছে হুগলির মধ্যে পড়ে জায়গাটা, ঠিক আছে। জাস্ট একটু আগে এন্টার করলাম, আজকে একটা মিউজিক ভিডিও শ্যুট আছে, সেটা করার জন্য আমরা একটু আগে জাস্ট পৌঁছালাম। তোমাদের একবার আলটিমেট ভিউটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে মেন গেট, নাম হচ্ছে অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্ট, এটা মেন গেট। এই রাস্তা আমরা জাস্ট এন্ট্রি করলাম এখানে। তো এই জায়গাটা গাড়ি পার্কিং, ও আমার বাইক রয়েছে এখানে। এইটা আরেকজনের গাড়ি যারা ভিডিও শ্যুট করবে, আর যার কাজে আমি এসেছি সত্যজিৎ, তার গাড়ি রয়েছে এখানে। আর এখানকার সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে মহাকালেশ্বরের মন্দির রয়েছে এখানে, এই জায়গাটা। এইটা নর্মদা নদী থেকে পাথর এনে এখানকার শিবলিঙ্গটা তৈরি হয়েছে, ভেতরটা আমি একটু পরে দেখাবো। আর একটু ওই সাইডটা দেখাই, এখানে রয়েছে একটা ভিলা টাইপের, এটা রিসেপশন। আর এইটা হচ্ছে মেন গার্ডেন, এখানে সুন্দর করে সাজানো রয়েছে সব কিছু। এখানে প্লেগ্রাউন্ড আর ঘাস সুন্দর মেনটেন্যান্স আছে। এখানে বসার জায়গা, মানে বসার জন্য জায়গা করা। আকাশ অবস্থা মোটামুটি আজকে। এবার চলো তোমাদের মেন যে সুইমিং পুলটা, মেন যেটা আকর্ষণ সুইমিং পুলটা তোমাদেরকে একবার দেখাই। তো এটা হচ্ছে মেন সুইমিং পুল, ঠিক আছে। সুন্দর করে মেনটেন্যান্স করা, সুন্দর জায়গা, ছোটোখাটোর মধ্যে দারুণ জায়গা। এখানে বসার জায়গা রয়েছে সুন্দর, এইটা পুরোটা, এখানে একটা যাওয়ার সিঁড়ি মতো এখানে বসার জায়গা সুন্দরভাবে রয়েছে। আর একটা আমি ড্রোন এনেছি, ড্রোনের মাধ্যমে পুরো ভিউটা তোমাদেরকে দেখাবো। এখানে একটা পায়রার, অনেকগুলো পায়রা রয়েছে এই জায়গাটা। তো সুইমিং পুলটা বেশ দারুণ, এখানে ড্রোন শটও বেশ ভালোই লাগবে আমাদের মনে হচ্ছে। এবার যে মেন ভিলাটা, যেখানটা সত্যি দাদা এই সময় এই মুহূর্তে রয়েছে, সেই জায়গাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ওই জায়গাটাও মনে হচ্ছে বেশ ভালোই হবে, সুন্দর হবে। খুব বড় বিশাল স্পেস নয়, ছোটোখাটো কম্প্যাক্ট জায়গা, কিন্তু দারুণ। তো চলো উপর দিকে যাই, গিয়ে দেখিয়ে দিই তোমাদের। তো এটা হচ্ছে মেন ভিলা, ঠিক আছে। এখানে ভিতরকার কী কন্ডিশন সেটা একবার দেখিয়ে দিই তোমাদের। অনেকটা বৈদিক ভিলেজের মতো, এখানে আবার জুতো পরিষ্কার করার জায়গাও রয়েছে। ভিতরকার প্রপার্টিটা অনেকটা বৈদিক ভিলেজের মতো, জাস্ট আমরাও আগে দেখেছিলাম বৈদিক ভিলেজে যেরকম, অনেকটা ঠিক সেরকম। তো আমাদের শ্যুট যথারীতি চলছে, রানিং শ্যুট চলছে, চলতে চলতে হঠাৎ এই মুহূর্তে বৃষ্টি এসে গেল। আমি জাস্ট একটা ড্রোন শট কমপ্লিট করলাম এই মাত্র। আর এটা হচ্ছে আমাদের রুম, দেখে নাও আমাদের এই মুহূর্তে রুম। আর বাইরেটা একবার দেখিয়ে দিই, বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। এই হচ্ছে কন্ডিশন। তো চলো আবার শ্যুট শুরু হলে আবার তোমাদেরকে দেখাচ্ছি যতটা পারছি। তো ভিডিওটা যেটুকু তোমরা দেখলে সেদিনকে, ভিডিওটা ঠিক ওইটুকুই আমি করতে পেরেছিলাম। তার কারণ হচ্ছে বৃষ্টি প্রচণ্ড পরিমাণে, আর একটা আর্জেন্ট বেসিসে সেদিনকেই আমার রাত্রে বাড়ি ফেরার দরকার ছিল, নইলে সেদিনকে আমি থেকে যেতাম জায়গাটায়। তো ফিরতে গিয়ে যে সমস্যাটা হলো, এক নম্বর তো সম্পূর্ণ ভিজে গেলাম, বৃষ্টিটা এত পরিমাণে শুরু হলো মানে নাস্তানাবুদ হয়ে যাওয়ার মতো অবস্থা।
ভাবলাম কমে যাবে, বেশ কিছু জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়েও তার সলভ হলো না। আর সবচেয়ে যেটা সমস্যা ছিল না, কোনো রেনকোট, ঠিক আছে, এটা সবচেয়ে বড় ভুল। ব্যাগে ব্যাগ ওয়াটারপ্রুফ ছিল, ক্যামেরার ব্যাগ, ড্রোনের ব্যাগ ছিল, বড় ড্রোন ফ্যান্টমের ব্যাগ ছিল, তো ফ্যান্টমের ড্রোনে কিছু হয়নি, ব্যাগ সম্পূর্ণ ভিজে গেছিলো, ভাগ্যক্রমে ক্যামেরার কোনো ক্ষতি হয়নি। আর সবচেয়ে যেটা সমস্যা হলো, খুব জোরের গতিতে আসছে, ঝড়ের গতিতেই আগে গাড়ি চালিয়ে আসছিলাম, দক্ষিণেশ্বরের ব্রিজের আগে আমার বাইকের পিছনের চাকাটা একটা গাড্ডায় গর্তে পড়ে, আর সাথে সাথে একটা মানে খুব বিচ্ছিরি রকম আওয়াজ শুরু হয়। আমি ভাবলাম হয়তো গেল সকার বা এরকম ধরনের কিছু, পুরো পিছনের টায়ারটা ফেটে যায়। তো সেই সময় প্রচণ্ড অযোধ্যায় বৃষ্টি পড়ছে, দুখানা ব্যাগ ভিজে নাস্তানাবুদ, আমি পুরো ভিজে, ওই অবস্থাতেই আমাকে গাড়ি চালিয়ে আসতে হয়। তো সেই অবস্থাটা একবার দেখে নাও, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই জায়গাটা। এখানে গাড়ির ওডোমিটার আছে 4855, এই হচ্ছে বাইক। এই ছিল ভিডিও, ভিডিওটা যেরকমভাবে শুরু করবো বা যেরকমভাবে শেষ করবো ভেবেছিলাম সেটা কিছুই হয়নি, সবের কাল হলো বৃষ্টি। তো যাই হোক, ভিডিওটা এনজয় করো, কিছুটা হলেও রিসর্টটাকে আমি দেখাতে পেরেছি তোমাদের কাছে। তো পরের ভিডিওতে আবার তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।